আমার রান্নার মজা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো রাঙা আলু লেডিকিনি। রাঙা আলু লেডিকিনি করতে যেটা লাগছে, অবশ্যই রাঙা আলু, এখানে 200 গ্রাম রাঙা আলু আছে, আমি সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে লাগছে 3 চামচ ময়দা আর 1 চামচ সুজি আর এলাচ দানা, এইগুলো রাঙা আলু লেডিকিনির ভেতরে দেবো। সামান্য একটু নুন, অল্প একটু বেকিং পাউডার আর কিশমিশ, আর এলাচের দানাগুলো আমি বার করে রেখেছি, এলাচের দানাগুলো আমি ইউজ করব। আর রস তৈরি করার জন্য আমি পাটালি ইউজ করছি। আমি এখানে জল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, এবার আমি পাটালিটাকে দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে এটা গলে যাবে, গলে রসটা তৈরি হয়ে যাবে। ততক্ষণ আমি রাঙা আলু লেডিকিনিটা তৈরি করতে থাকব। রাঙাগুলো খুব সেদ্ধ করব না, একটু শক্তভাব থাকবে কিন্তু কাঁচা থাকবে না ভেতরটা, বেশি সেদ্ধ হলে জিনিসটা ঠিক সুন্দর হয় না, ঠিক এরকম থাকবে, কোনো লাম্পস যেন না থাকে, সুন্দরভাবে এ করে নেব। আর রাঙা আলু খুব উপকারী জিনিস, অনেক ভালো ভালো উপাদান থাকে রাঙা আলুতে। একটুখানি নুন, এবার সুজিটা মেশাবো। সুজি মিশিয়ে নিয়েছি, নুন একটু, এবার একটু বেকিং পাউডার মেশাবো, অল্প একটু লাগবে। এবার একটু ময়দা মেশাবো, ময়দা প্রয়োজন মতন 2 চামচ, আর একটু নিচ্ছি 1/2 চামচ। ওদিকে আমাদের রসটাও তৈরি হচ্ছে, ইচ্ছে করলে কেউ চিনি দিয়েও করতে পারেন, যাতে একটা শীতের মৌসুম চলছে, পাটালি অ্যাভেলেবেল, ওই জন্যই পাটালি রসটা করছি, আর খেতেও একটু সুন্দর লাগে। এবার আমি এই দানাগুলো দিয়ে দেবো ভেতরে। ভাজার জন্য অবশ্যই সাদা তেল। আমি এবার লেডিকিনিগুলো গড়ছি, এভাবে গোল করে নিলাম, এখানে একটা গর্ত করলাম, গর্তের মধ্যে একটা করে এলাচ দানা, একটা করে, একটা কি দুটো, দুটো করে কিশমিশ দিয়ে দিলাম, এগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগে। আমি এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এদিকে তাইগুলো তৈরি করতে করতে ততক্ষণ আমি তেলটা গরম করতে দিয়ে দিই। যতক্ষণ আমি বলগুলো তৈরি করব ততক্ষণ আমি সাদা তেলটা গরম করতে দিয়ে দিই। ঘি বা সাদা তেল দুটোতেই করা যেতে পারে, আমি সাদা তেল ইউজ করছি। রসটা আমাদের হয়ে গেছে, বন্ধ করে দিই এখন, তেলটা গরম হচ্ছে, আমি ততক্ষণ এগুলো সবটা তৈরি করে দিই। তেল আমাদের অনেকটা গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ব্রাউন করে ভাজবো, ঘি মাছে ভাজবো, যাতে ভেতর অব্দি ভাজা হয়। আমার সবকটা লেডিকিনির বল ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি আস্তে আস্তে করে এই রসে দিয়ে দেব। এই পাটালি দিয়ে যে রসটা তৈরি করেছি এগুলো দিয়ে দেবো সব আস্তে আস্তে। এবার কিছুক্ষণ পরে 1/2 ঘন্টা থাকলে এগুলো আরও ফুলে যাবে, তখন খুব ভালো লাগবে খেতে, অবশ্যই করবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।